এবারে জিশান আপনি লিখেছেন এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাহিসাল্লামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাহ আসলামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের সুন্না যদি মেনে চলেন তার আদেশ হিসেবেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে সেক্ষেত্রে আপনি তার তার সাথে জান্নাত থাকার সুযোগও তৈরি হতে পারে যদিও নবী আলাহামের সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবী সাল্লাম রেকমেন্ড করেছেন সেগুলো আমাদের করা উচিত ইয়ে টিমিলাম করি নবী সাল্লামের কাছে থাকেন আর অনেকে আছেন তো সেগুলো আমাদের করা উচিত নাবী আলাহি সৈর্তালামকে স্বপ্নে দেখা গেলোকে গেল না এর উপরে মানুষের জান্নার জাহ্না মানুষ নির্ভর করে না অতি ইম্পর্টেন্ট যে বিষয় সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সে জন্য সচেষ্ট হওয়া উচিত এর পাশাপাশি নবী আলাহিস্তাল্লামকে স্বপ্নে দেখার তামান্না আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না তো আপনি বিশেষ সন্ন্যাহকে মেনে চলবেন দূরত বিশেষ করে পড়বেন ইনশা নবি নাবী আল্লাহলাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে নবী করিম সাল্লা সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে তিনি আসলে নবীর সাল্লাম কি দেখেছেন কিনা এটা নিয়ে ঐলামাইকলাম মধ্যে দুটি ব্যাখ্যা আছে অনেক ওলামাহকলাম বলেছেন আমরা যারা নবীর সাল্লামকে দেখি না তিনি কেমন তারা এখন নবীসাল আলু সুলসালামকে স্বপ্ন দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা একদল লামা ইকলাম বলেন আর অন্য দল ঐলামাহা বলেন যে না নবী ইহলসাল্লামকে স্বপ্ন দেখেছেন কেউ মনে হয় তিনি নবী স্লাসম কী স্বপ্নে দেখেছেন হতে পারে একজন একভাবে দেখেছেন কারণ হাদিসে আসতে নবীসাল্লাহসাল্লাম বলেছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না স্বপ্নে স্বপ্নে নবীসলামের আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে এই সুযোগটা নেই তো এহাদিসের অবশ্য প্রথম মতের উল্লামা ইকরাম বলেন যে এটি নবীস আসলামের জীবদশা যারা তাকে স্বপ্নে দেখেছেন কারণ এহাদিসের আগের অংশ দেখলাম দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পরে বলেছেন তার সময় কেউ স্বপ্নে দেখেছেন তো তিনি সালামের চেহারা জানেন আবার স্বপ্নেও দেখেছেন তার জন্য প্রযোজ্য যে রবীসলাম অবিকল চেহারাটা হয় নকল করতে পারে না যাই হোক তো এটা ভিন্ন বিষয় যেটা নিয়ে মত পার্থক্য আছে বাট সুন্নার উপর আমল এবং অধিক পরিমাণ দূরত্ব পাঠ করা এটা কর্তব্য এবং এর মাধ্যমে সাথে আপনার সম্পর্ক তৈরি হবে সারা তারা সাবির আহমেদ রিফাত আপনি লিখেছেন মডারেট মুসলমানকে সম্পূর্ণরূপে তার ধ্যান ধারণা ইসলামিক করা যায় কিভাবে। কেউ যদি পুরোপুরি বিদেশে সেটেল হতে চায় তাহলে তাকে কিভাবে বোঝানো যেতে পারে দেখুন ইসলামের মডারেশনের কোনো সুযোগ নেই মানুষের কাজে ভুল হয় সেজন্য সেটাকে এডিট করতে হয় সম্পাদনা করতে হয় মডারেশন করতে হয় আল্লাহ সোমতাল দেওয়ার দিন যেহেতু আল্লাহ রব্বুল আলামিন কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি হাই এবং তার কোনো কিছুতে ভুল হওয়ার কোনো শঙ্কা সম্ভাবনা বিন্দুমাত্র নেই অতএব আল্লাহ তালার কোনো কাজ কোরআনাদিসের কোনো বিষয় ইসলামের কোনো বিষয়কে মডারেশন করার সুযোগও নেই প্রয়োজনও নেই বিধায় এটাকে যদি কেউ করা যায় মনে করে তাহলে তার ধারণার মধ্যে ত্রুটি আছে আর কেউ যদি বিদেশে সম্পূর্ণ সেটেল হতে চায় সেটা যদিও অমুসলিমদের জনপদ হয় মস্মিকদের জনপদ হয় তাহলে সেক্ষেত্রে নবিস আল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যে আমি তাদের দায়িত্ব নেব না আনাবার ইমিনহ তার থেকে তাদের থেকে আমি মুক্ত তিনি বলেছেন এবং সেখানে হারাম এবং বিশেষ করে কুফুরের সয়লাভ থাকার কারণে এবং বিষয়গুলো স্বাভাবিক থাকার কারণে ইমান ধরে রাখা কঠিন হয়ে যায় অতএব কেউ পরিপূর্ণ ইমানদার না হয়ে দাওয়াতের মেজাজের মানুষ না হয়ে সেখানে গেলে তিনি নিজে ঠিক থাকতে পারলেও তার জেনারেশন নষ্ট হওয়ার সময় আশঙ্কা আছে এই কথাগুলো তাকে বোঝানো দরকার এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন যদি জেনারেশন বিভ্রান্ত হয়ে যায় আব্দুর রাজাক লিখেছেন সন্তান সুস্থতার জন্য পিতামাতার মাতার কী আমল করা উচিত সাধারণত অন্য দশজন অসুস্থ হলে যেরকম হয় সন্তানের জন্য একইভাবে আল্লাহর কাছে কেমন রোগকে চোখর পানি ফেরে দোয়া করবেন দোয়া করলে সমগ্র দোয়া করবেন নামাজের পর ভোর রাতে তুমাদের আসলের পরে বিভিন্ন সময় সাধারণ অবস্থাতেও দোয়া করবেন সব সময় এবং সেই সাথে কিছু দান সাদাকা করতে পারেন মা বাবার দোয়া যেমন কবুল হয় সাদাকা এটা মানুষের বিবাদাবদ দূর করে অতএব সেটি করা উচিত